আমার ল্যাপটপ ডেল ইন্সপিরেশন 5100 বর্তমানে খুব বাজে পারফরমেন্স দিচ্ছে, অনেক স্লো হচ্ছে ভিডিও এডিটিং এর সময়। তো প্ল্যান করলাম আজকে একটা নতুন ল্যাপটপ কিনবো। নতুন ল্যাপটপে যেহেতু আমি ভিডিও এডিটিং এর কাজ করব, সো আমার মেইন কনফিগারেশন হলো র্যাম 8GB, SSD 256GB এবং ডেডিকেটেড গ্রাফিক্স 2GB। এই তিনটা জিনিসের প্রতি আমি গুরুত্ব আরোপ করব। সো এখন ল্যাপটপ কিনতে যাব বসুন্ধরা সিটি অথবা আইডিবিতে। শুরুতে বসুন্ধরা সিটিতে যাব, বসুন্ধরা সিটিতে যদি ল্যাপটপ পছন্দ না হয় দেন আইডিবিতে চলে যাব। ফেসবুকে একটা এইরকম কম্পিউটার মেনিয়া নামে একটি কম্পিউটারের শোরুম আছে বসুন্ধরাতে, সেখানে যদি পছন্দ হয় তাহলে সেখান থেকেই নিব, আদারওয়াইজ আইডিবিতে চলে যাব। সো আজকের এই ভিডিওতে কীভাবে ল্যাপটপ কিনি, কী ল্যাপটপ কিনি সে ব্যাপারে দেখাব। সো লেটস গো। ল্যাপটপ কেনার জন্য আমরা বসুন্ধরা সিটিতে চলে আসছি। আমার সাথে আছে বন্ধু বাবু। বন্ধু বাবু হলো আইটি স্পেশালিস্ট। তো ল্যাপটপ কেনার জন্য বাবুকে ছাড়া আসাটা আমার জন্য ঝুঁকি হয়ে যায়, তাই বাবুকে নিয়ে আসলাম। আমাদের ল্যাপটপের দোকানটা হলো লেভেল 5A। সো লেটস গো। বসুন্ধরা সিটির কম্পিউটার মেনিয়াতে যে ল্যাপটপটা আমরা চুজ করছি সেটা নিয়ে একটু কনফিউশন আছে। তো এখন আমরা আবার যাচ্ছি আইডিবি ভবনে, সেখানে একটু খোঁজ খবর নিয়ে এরপর দেখি কি ল্যাপটপ কেনা যায়। আইডিবি ভবনে রায়ান্স, স্টারটেক এবং আরও কয়েকটি দোকান ঘুরে ফাইনালি বিজনেস লিঙ্ক কম্পিউটার্স লিমিটেডে আমার পছন্দ মতো ল্যাপটপটি আমার বাজেট অনুযায়ী পেলাম। ফাইনালি আইডিবি ভবনের বিজনেস লিঙ্ক কম্পিউটার্স থেকে ডেল 153501 ল্যাপটপটা নিলাম। প্রাইস পড়লো 69,500 টাকা। Core i5-11 জেনারেশন, 8GB র্যাম, 1TB হার্ড ডিস্ক, SSD 256GB অ্যান্ড ডেডিকেটেড গ্রাফিক্স 2GB। তো অনেক দর কষাকষির পর 69,500 টাকা দিয়ে নিলাম। মনটা এখন ভালো, চেকিং চলতেছে, সব ঠিক আছে। ঠিক আছে তো সব। দিন শেষে পছন্দের কনফিগারেশনের ল্যাপটপটি নিতে পেরে ভালো লাগছে, তাই তৃপ্তির হাসি নিয়েই বাড়ি ফিরছি।